না। আমার আজকে বক্তব্যর বিষয় হচ্ছে কবর। কি বললাম? কবর। কবরে কতদিন থাকতে হবে, কি শাস্তি আছে এবং কবর থেকে কবে উঠতে হবে, এই স্বল্প সময়ে এই কবর বিষয়টা আমি ইনশাআল্লাহ ইতি করব। তো বিষয়টি শুরু করার পূর্বে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, বেশি সময় নেব না, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড একটি কথা বলতে চাই। এই কবর বিষয়টা নিয়ে আসার পূর্বে উপস্থাপনামূলক কয়েকটি কথা বলি, একটা ভূমিকা দিই আপনাদের বুঝার সুবিধার্থে, যাতে করে বিষয়টি বুঝা আপনাদের জন্য সহজ হয়, সুবিধা হয়। সেই জন্য কবর কথাটি নিয়ে আসার পূর্বে আপনাদের উদ্দেশ্যে একটা ভূমিকা দিই, উপস্থাপনামূলক কয়েকটা কথা বলি। সে কথাগুলি কি? বিশ্বে, পৃথিবীতে যতগুলো লোক আছে, আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো লোক এসেছিলেন এবং বর্তমান বিশ্বে যতগুলো লোক এখন আছে আর এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো লোক আসবে, সমস্ত মানুষ, সার্বিকভাবে আমি বলছি, সমস্ত মানুষ কোনো কিছু বিশ্বাস করুক বা না করুক, একটা জিনিসকে বিশ্বাস করে, সেই জিনিসটার নাম হচ্ছে মৌত। এটা করে কি না? কথা বলুন করে কি না? সারা বিশ্বের যারা আজকে নাস্তিক, যারা আজকে নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, কিন্তু সে জানছে যে এই পৃথিবী আমাকে একদিন ছাড়তে হবে, মরতে হবে। এটা পৃথিবীর সবাই এক বাক্যে, মাওলানা, মুফতি, মহাদ্দেস, মাস্টার, চাষি, এমনকি নাস্তিক, সবাই এক বাক্যে মেনে নিয়েছে, মরতেই হবে। ঠিক না? বল, কথা বলুন মরতে হবে। এটা সবারই দাবি, সবাই জানছে যে একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে, একদিন মরতে হবে। তো আল্লাহ বলছেন মরতে তো হবে, নিশ্চিত এটা দুনিয়া ছাড়তে হবে। তো মরার পূর্বে একটি কাজ করে তোমরা মরো। কয়টি কাজ? কথা বলুন কয়টি কাজ? একটি কাজ সারা পৃথিবীর মানুষকে বলছে, যারা নিজেকে মুসলিম হিসাবে দাবি করছে, যারা নিজেকে ইমানদার হিসাবে পরিচয় দেয়, তাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা একটি কাজ করে মরো। কয়টি? কথা বলুন, একটি কাজ। আল্লাহ বলছেন ওই কাজটি করে তোমরা পৃথিবী ছাড়িও না, ওই কাজটি করে তোমরা মরো। এবার কেউ যদি ওই কাজটি না করে তাহলে কি মরবে না? সে মরবে অবশ্যই, কিন্তু কেন বলছে? যে কাজটি করে আসলে তোমার লাভ আছে, কি আছে? লাভ আছে। আর কাজটি করে যদি না মারা যাও তাহলে তোমার ক্ষতি আছে, কি আছে? ক্ষতি। ওই জন্য আল্লাহ বলছেন মরতে তো হবে, এটা সত্যি। তো মরার পূর্বে একটি কাজ করে যাও, একটি কাজ করে মরো। সে কাজটি কি? আল্লাহ পাক সেই কথাটি কোরআনে কারিমের মধ্যে বলে দিচ্ছেন যে সেই কাজটি কি করে আমাদেরকে মরতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী, তোমরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর এই পৃথিবীতে যতদিন তোমরা মুসলিম না হবে, যতদিন তোমরা মুসলমান না হবে, ততদিন তোমরা পৃথিবী ছাড়িও না। আল্লাহ বলছেন তোমরা পৃথিবী ছাড়লে মুসলমান হয়ে পৃথিবী ছাড়ো, তোমরা পৃথিবী ছাড়লে মুসলিম হয়ে পৃথিবী ছাড়ো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিনদেরকে বলছেন, যখন তোমরা মরবে আগ মুহূর্তে মুসলিম হয়ে মরো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মেসেজ যেটা আল্লাহ পাক দিচ্ছেন, বলে দিচ্ছেন যে পৃথিবী ছাড়লে কি হয়ে ছাড়তে হবে। কথা বলুন, বুঝছেন কি হয়ে ছাড়তে হবে? মুসলিম হয়ে ছাড়তে হবে, মুসলমান হন, তারপরে মরেন। এবার এখানে একটা কথা বলি আপনাদেরকে, একটা কথা বলি, সেটা কি? এখানে যতগুলো আমরা লোক বসে আছি সবাই মুসলিম না মুসলিম নয়, একটু হেনা না বলুন। কথা বলুন, মুসলিম, সবাই মুসলিম তো? এবার দেখেন ভাই, মুখে দাবি করলে কি শুধু মুসলমান হয় না, কাজে সেটা পূর্ণ করতে হয়? কথা বলুন, সেটা কাজে করতে হয়, মুখে দাবি করলে মুসলমান হওয়া যায় না। এবার আপনি যদি বলেন আমি সপ্তাহে 5 কেজি করে গরুর মাংস খাই, আমি মুসলিম, এ দাবি ঠিক না ভুল? কথা বলুন, ভুল। কেন?
তার প্রমাণ আমাদের ভারতে একটি রাজ্য আছে যার নাম হচ্ছে কেরল, কেরালা, নাম শুনেছেন কেরালা। সেখানে অনেক হিন্দু ও গরুর মাংস খায়, জানেন জানেন হিন্দু ও গরুর মাংস খায়। তাহলে মাংস খেলেই কি তাকে মুসলমান বলা যাবে? সেই কথা ঠিক নয়। এবার যদি আপনি বলেন আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহিম, তাহলে আপনি যদি বলেন আমার নাম মুসলিম নাম, এই ক্ষেত্রে আমি মুসলমান, সেই কথাও ঠিক হবে। কথা বলেন ঠিক হবে? কেন ঠিক হবে না? এর প্রমাণ কি? এই পৃথিবীতে সব থেকে যিনি বিশ্বনবীকে ভালোবেসেছিলেন, সব থেকে বিশ্বনবীর বিশ্বনবীকে সব থেকে যিনি ভালোবেসেছিলেন, সব থেকে বিশ্বনবীকে যিনি মহব্বত করেছিলেন, তিনি হচ্ছেন বিশ্বনবীর চাচা আবু তালেব, ঠিক না ভুল? কথা বলুন, আবু তালেব। তো আবু তালেব ছিল অমুসলিম, মুসলিম হয়ে তিনি ইমান কবুল করেননি, মারা গেছিলেন, কিন্তু নামটা হচ্ছে আবু তালেব। সুন্দর না খারাপ? কথা বলুন সুন্দর। তাহলে নাম রাখলেই শুধু তাকে মুসলমান বলা যাবে না। এবার আপনি যদি বলেন আমার বাপ মুসলিম, আমার দাদু মুসলিম, আমার 14 গোষ্ঠী মুসলিম আছে না নাই, এটা যদি বলেন তাহলে এই দাবি কি তার ঠিক হবে না ভুল হবে? কথা বলুন ভুল হয়ে যাবে। কেন? এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরতে নূহ। শুনেছেন নাম হযরতে নূহ? একজন নবী, এই নূহ নবী, তিনি তো একজন নবী, মুসলিম তো বটে, তার সাথে সাথে আরেকটা ডিগ্রি হচ্ছে নবী। এই নবীর ঘরে তার সন্তান, তার নাম হচ্ছে কেনান। তার নাম কি? কেনান। সে মুসলিম নয়, নবীর ঘরে জন্ম, এরপরও সেই কথা বলেন মুসলিম নয়। তাহলে মুসলমানের ঘরে জন্মই হলে তাকে মুসলমান বলা যায় না। তা আল্লাহ বলছেন যে পৃথিবী ছাড়তে গেলে তোমরা মুসলিম হয়ে ছাড়ো। কি হয়ে? মুসলিম হয়ে। তো মুসলিম হয়ে এই পৃথিবী যারা মুসলিম হয়ে ছাড়বে, মুসলিম হয়ে মরবে, তাদের মতটা হবে আলাদা, আর যারা মুসলিম হয়ে মরবে না তাদের মতটা হবে আলাদা। কথা বুঝতে পারলেন? দুলিপাত হয়ে গেল। যারা মুসলিম হয়ে মরবে তাদের মত হবে আলাদা, আর যারা মুসলিম হয়ে মরবে না তাদের মত হবে কি? আলাদা। এবার চলুন এখান থেকে স্মরণ ভাই একটু তাড়াতাড়ি কাজ করে। এবার দেখেন যারা মুসলিম হয়ে মরবে তাদের মতটা কেমন হবে, খালি একটু আপনাকে দেখিয়ে দিই, বললেই আপনারা বুঝতে পারবেন। মুসলিম ব্যক্তি যখন মারা যাবে তার কাছে মরার আগ মুহূর্তে মালাকুল মউত এবং কিছু ফেরেশতা ওই মুসলিম ব্যক্তির মাথার কাছে এসে বসবে। কোথায়? কথা বলুন, মাথার কাছে এসে, মাথার কাছে এসে তাকে সুসংবাদ দিবে। কি দিবে? সুসংবাদ। দেখেন যারা মুসলিম হয়ে মরবে মালাকুল মউত আসবে, আসার পরে মাথার কাছে এসে বসবে, আস বসে ও সুসংবাদ দিবে, সুসংবাদ শুনিয়ে দিবে ওই মৃত্যু ব্যক্তিকে, মুসলিম ব্যক্তিকে। কি সুসংবাদ? সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরদি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদিহি ওয়া দখুলি জান্নাতি। মালাকুল মউত আর ফেরেশতারা বলতে শুরু করবে মুসলিম ব্যক্তিকে, ও ব্যক্তি, ও পাওয়া সুস্থ আত্মা, ও প্রশান্ত আত্মা, চলো তোমাকে আজকের দিনে নিয়ে যেতে এসেছি, যে রব তোমার উপরে খুশি আছে, যে রব তোমার উপরে রাজি আছে, চলো তোমাকে নিয়ে যেতে এসেছি। ওই মুসলিম ব্যক্তিকে মালাকুল মউত আর ফেরেশতারা এইভাবে সুসংবাদ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জানকবুজুর আগ মুহূর্ত বলবে চলো তোমাকে নিয়ে যেতে এসেছি, হে প্রশান্ত আত্মা, তোমার রবকে খুশি রেখেছো, তোমার রব তোমার উপরে রাজি আছে, চলো তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। এ সুসংবাদটা দিবে কাকে? কাকে? যে ব্যক্তি মরছে মুসলিম ব্যক্তিকে দিবে। এবার দেখেন তার জানটা কিভাবে বের করছে মালাকুল মউত, সেটা বলে দিচ্ছি। এই এই সুসংবাদ দিয়ে তার জানটা আস্তে আস্তে বের করবে। সেটা কেমন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন এই যে বোতল, এই বোতলের সম্পূর্ণ পানি আপনি যদি খেয়ে শেষ করে দেন, এবার লাস্টে সর্বশেষ দেখবেন কয়েক ফোঁটা পানি থেকে যায়, আছে না নাই? এবার যদি বোতলটাকে আপনি উল্টে ধরেন
তাহলে দেখবেন যে বোতলে দুই এক ফোঁটা পানি যে ছিল সেই পানিগুলো আস্তে 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 করে বেরিয়ে আসবে, আসে না নাই? কথা বলুন, কথা বলুন। আছে তো মুসলিম ব্যক্তি যখন মারা যাবে তার রুহটাকে মালাকুল মওত আস্তে 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 করে বের করবে, যাতে করে তার কোনো কষ্ট না হয়। এবার বলি, যে ব্যক্তি মুসলিম, যে ব্যক্তি মরছে, সে তো বুঝতে পারছে যে মালাকুল মওত আমার সঙ্গে কি ব্যবহার করেছে, বুঝতে পারছে কিনা? সে তো বুঝতে পারছে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। তো যে মরছে সে বুঝতে পারছে, এটা তো অভ্যন্তরীণ বিষয়, বাহ্যিক দৃষ্টিতে কি করে বুঝবেন যে লোকটার ভালো মৃত্যু হয়েছে, কি করে বুঝবেন? যে মরছে সে তো বুঝতে পেরে গেছে যে আমার সঙ্গে মালাকুল মওত কি ব্যবহার করেছে, কিন্তু আমরা কি করে বুঝব যে লোকটার ভালো মৃত্যু হয়েছে? ভালো মৃত্যুর, শুভ মৃত্যুর কিছু লক্ষণ আছে, কি আছে কথা বলুন? লক্ষণ আছে, নাম্বার এক, কালেমা পড়তে পড়তে মারা যাওয়া। কি বললাম? কালেমা পড়তে পড়তে মারা যাওয়া, প্লেগ রোগে মারা যাওয়া, পেটের ব্যথায় মারা যাওয়া, মারা যাওয়া ডেলিভারিতে মারা যাওয়া, যে সব মেয়েরা বাচ্চা যখন প্রসব করে ডেলিভারি করতে গিয়ে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। প্লেগ রোগে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ, ডুবে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ, ছাদ থেকে দেওয়ালে চেপে পড়ে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ, পুড়ে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ, ইসলামের কাজ করতে করতে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ, শুক্রবারের দিন দিনে বা বৃহস্পতিবারের দিন রাত্রে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ, নামাজ পড়তে পড়তে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ, রোজা অবস্থায় মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ। আর সবথেকে পৃথিবীতে ভালো মৃত্যুর লক্ষণ হচ্ছে যে মানুষ যদি সার্টিফাই করে দেয়, মানুষ যদি বলে দেয় লোকটি ভালো ছিল, তাহলে আকাশের নিচে জমিনের উপরে এর থেকে ভালো মৃত্যু আর হতে, কথা বলুন, পারে না। তা আপনি বলবেন আপনার গ্রামে একজন চোর ডাকাত ছাড়ছড়ে মারা গেছে, আপনি বলবেন আমি তোকে ভালো বলে দেবো, আল্লাহ আপনাকে বলাবে না, কি বলাবে না? বলাবে না। ও যদি ভালো হয় নিশ্চিত আপনি বলবেন, আর যদি ভালো না হয় আল্লাহ তাকে, কথা বলুন, বলাবে না। তাহলে বাহ্যিক দৃষ্টিতে ভালো মৃত্যুর লক্ষণ হচ্ছে আকাশের নিচে জমিনের ওপরে মানুষ যদি সার্টিফাই করে দেয়, আঙ্গুল তুলে বলে দেয় যে লোকটি ভালো ছিল, তার মৃত্যুটা হয়েছে ভালো মৃত্যু, কি হয়েছে কথা বলুন, ভালো মৃত্যু। আর প্রমাণ একটা বখারির বর্ণনা শুনালে আপনারা বুঝতে পারবেন, হাদিসটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে লোক যদি ভালো বলে দেয় তাহলে বুঝে নেবেন ওর মত নিশ্চিত ভালো হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, তিনি বলছেন বিশ্বনবীর সম্বন্ধে একটি লাশ বয়ে গেল, ওই লাশটির লোকেরা প্রশংসা করলো, তার সুনাম করলো, বিশ্বনবীর সুনাম শুনে প্রশংসা শুনে ওয়াজাবাত বললেন। কিছুক্ষণ পরে আর একটি লাশ বয়ে যাচ্ছিল, ওই লাশটির লোকেরা বদনাম করলো, ওই লাশটির লোকেরা গীবত করলো, বিশ্বনবী গীবত শুনে ওয়াজাবাত বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমার বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যখন লাশটি যায় তখন আপনি ওয়াজাবাত বললেন, দ্বিতীয়বার যখন লাশটি যায় তখন আপনি ওয়াজাবাত বললেন। বিশ্বনবী বললেন, উমার তুমি শুনে নাও, প্রথম যখন লাশটি যায় লোকেরা তার প্রশংসা করেছে, হায় রে লোকটি দুনিয়া থেকে চলে গেল, হায় রে লোকটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, লোকেরা যখন এইভাবে প্রশংসা করেছে আমি নবীজি ওয়াজাবাত বলে দিয়েছি, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের লোকটি যখন যায়, লোকেরা তার বদনাম করলো, গীবত করলো, আমি নবীজি গীবত শুনে ওয়াজাবাত বলে দিয়েছি, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে। তার মানে পৃথিবীতে লোক যদি আপনাকে সার্টিফাই একবার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে রেডি করে রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটি মজার কথা, যে মুসলিম ব্যক্তি মরেছে মালাকুল মওত তার সঙ্গে ভালো ব্যবহার করেছে সে বুঝতে পারছে, আর বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পেলাম লোকটির ভালো মৃত্যু হয়েছে, কি হয়েছে, ভালো মৃত্যু হয়েছে, সেই জন্য সে আর পৃথিবীতে থাকতে চাইবে না, মুসলিম ব্যক্তি আর পৃথিবীতে থাকতে চাইবে না, তাড়াতাড়ি এখান থেকে আমাকে সরাও, আর পৃথিবীতে আমাকে ভালো লাগছে না,
সে নিশ্চিত বুঝতে পেরেছে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে? কথা বলুন, কথা বলুন। জান্নাত অপেক্ষা করছে, ও বুঝে ফেলেছে। যখনই জান কবজ হয় তখনই বুঝে ফেলেছে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে, সেই জন্য আর পৃথিবীতে থাকতে চাইবে না, আর প্রমাণ নেবেন যার জন্য প্রমাণ হাতে হাতে প্রমাণ। একটি বুখারী বর্ণনা শুনালে আপনারা বুঝতে পারবেন এর প্রমাণটা কি। এবার চলুন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্ব নবী বলেছেন, এই পৃথিবীতে কোনো মুমিন ব্যক্তি যখন মারা যায়, এই পৃথিবীতে কোনো মুসলিম ব্যক্তি যখন মারা যায়, সেই ব্যক্তিকে খাটিয়াতে করে গোসল করে যখন কবরস্থানের উদ্দেশ্যে চারজন মেলে নিয়ে যায়, ওই মৃত ব্যক্তি চারজনকে লক্ষ্য করে বলতে শুরু করে, কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালেহাতিন, কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালেহাতিন। ছেলেটি বারবার করে বলতে থাকে, তাড়াতাড়ি করে নিয়ে চলো, তাড়াতাড়ি করে নিয়ে চলো, বারবার করে কথাটি বলবে, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, এই পৃথিবীতে আমাকে আর ভালো লাগছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বুঝতে পেরেছে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে? জান্নাত অপেক্ষা করছে। এবার ওই ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হবে, কোথায় কবরে যখন নিয়ে যাওয়া হবে, কবরে যখন ওই মুসলিম ব্যক্তিকে মুমিন ব্যক্তিকে রেখে চলে আসবে, কবরটা ফুলের বাগিচা বানিয়ে দিবে কে? কথা বলুন, কথা বলুন কে? আল্লাহ। আরেকটি বলুন আপনাকে শোনায় তাহলে বুঝতে পারবেন। সে বলুন না কি বললে আপনারা বুঝতে পারবেন। হযরত বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। বিশ্ব নবী বলেছেন, এই পৃথিবীতে একজন মুসলিম ব্যক্তি যখন মারা যাবে, ওই মুসলিম ব্যক্তিকে খাটিয়াতে করে যখন কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাবে, তাকে যখন কবর দেওয়া হয়ে যাবে, যারা কবর দিতে এসেছিল কবর দিয়ে যখন তারা ফিরে যাবে, এমন সময় দুইজন ফেরেশতা তার কবরে উপস্থিত হবে। উপস্থিত হয়ে তাকে উঠিয়ে বসিয়ে দিয়ে তিনখানা প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা ওমান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন করবে। এই তিনটার প্রশ্নের জবাব দিতে পারবে এমন সময় একজন আহ্বানকারী এসে বলবে, ফফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ফফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর এই ব্যক্তিকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এই ব্যক্তিকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর কবর জান্নাত পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুসলিম হয়ে মরবে তাদের মুখটা হবে এইভাবে, তাদের কবরে যাওয়ার রাস্তাটা হবে এইভাবে। আমরা মুসলিম হয়ে মরবো ইনশাল্লাহ, মরবো তো, আল্লাহ কবুল করেন, মরবো তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে নাও। এবার যারা মুসলিম হয়ে মরবে না, আমি আগেই বলেছি মুসলমানের ঘরে জন্ম হলেই মুসলিম হওয়া যায় না, গরুর মাংস খেলেই মুসলিম হওয়া যায় না, মুসলিম নাম রাখলেই মুসলমান হওয়া যায় না। এবার দেখেন যারা মুসলিম হয়ে মরবে না তাদের মৌতটা কত কঠিন, সামনের দিকে গেলেই আপনারা বুঝতে পারবেন যারা মুসলিম হয়ে মরবে না তাদের মৌতটা কেমন হবে। এবার চলুন আপনাদেরকে বললেই আপনারা বুঝতে পারবেন সে মোটটা কি। এই মুসলিম হয়ে যারা মরবে না তাদের কাছে মালাকুল মৌত, আজরাইল, আজরাইল মালাকুল মৌত, চিনেন চিনেন মালাকুল মৌত, সে ব্যক্তির কাছে আসবে যে মুসলিম হয়ে মরবে না, এসে তার মাথার কাছে বসবে। কোথায়? মাথার কাছে বসবে। মাথার কাছে বসে তাকে দুঃসংবাদ শোনাবে, খারাপ সংবাদ শোনাবে। কি সংবাদ? কথা বলুন, দুঃসংবাদ, দুঃসংবাদ, খারাপ সংবাদ শোনাবে। কি বলবে? ইয়া আইয়াতান নাফসুল খাবিস, হে পাপিষ্ট আত্মা, হে নোংরা আত্মা, হে জঘন্য আত্মা, তোমার রব তোমার উপর অসন্তুষ্ট আছে, তোমার রব তোমার উপর রাজি নয়, তোমার রব তোমার উপর খুশি নয়, চলো তুমি বেরিয়ে চলো। মালাকুল মওত যখন এইভাবে দুঃসংবাদ তার কানে দিয়ে দিবে, তাকে শুনিয়ে দিবে, সে রুহটা আর বের হতে চাইবে না। কেন? সে বুঝতে পেরেছে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে? জাহান্নাম অপেক্ষা করছে। সেই জন্য রুহটা শরীরে, গোটা শরীরে লুকাবার চেষ্টা করবে, মাথায় লুকাবে, হাতে লুকাবে, পায়ে লুকাবে, পেটে লুকাবে, শরীরের প্রত্যেকটা জায়গায় লুকাবে। মালাকুল মওত
জানকবজের আগ মুহূর্তে যখন এই দুঃসংবাদটা দিবে সে রুহটা আর বেরিয়ে আসতে চাইবে না। তাহলে কি মালাকুল মত ফিরে চলে যাবে না নিয়ে যাবে? কথা বলুন, নিয়ে যাবে। ও যাবে না, আর বাপকে যেতে হবে, আছে না নাই? আমরা একটা কথা বলি, সোজা আঙুলে যদি ঘি না বের হয় কি করতে হয়? কথা বলুন, টেঢ়া করতে হবে, তাহলে ঘি বেরাবে, তাই না? এই যে রুহু লুকাবে, এবার আল্লাহ মালাকুল মত কত কষ্টের মাধ্যমে তার রুহুটাকে বের করছে। একটা আয়াত বললে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? দেখেন যারা মুসলিম হয়ে মরবে না, তাদের তাদের মুখটা কিভাবে হচ্ছে, তাদের রুহটা কিভাবে মালাকুল মত বের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق মালাকুল মত যখন জানকবজ করতে আসবে, রুহটা ধরা দিবে না, তখন মালাকুল মত মুখমণ্ডলে মারবে আর পশ্চাতে আঘাত করবে, মুখমণ্ডলে মারবে আর পিছনে মারবে, কঠিন শাস্তির মাধ্যমে পিটিয়ে মালাকুল মউত তার ভিতর থেকে রুহটাকে বের করবে। জোরে বলুন নাউযু বিল্লাহ। এবার রুহু পিটিয়ে বের করবে, তার ভিতর থেকে বের করা হলো, তো যাকে মেরে বের করছে সে বুঝতে পারছে না? আমরা বুঝতে পারছি? কথা বলুন, কথা বলুন। যে মরছে সে বুঝতে পারছে, তাই না? যে মরছে সে বুঝতে পারছে, আমরা বুঝতে পারি না। এবার দেখেন, এটা তো অভ্যন্তরীণ বিষয়, ভিতরকার বিষয়। যে মরছে সে বুঝতে পারছে, বাহ্যিক দৃষ্টিতে কি করে বুঝবেন যে এই লোকটার মৃত্যু খারাপ হয়েছে? এর কিছু লক্ষণ আছে, বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাবেন। এরকম মত যখন হবে, বুঝে নেবেন এই লোকটার নিশ্চিত খারাপ মৃত্যু হয়েছে। নাম্বার এক, কালেমা পড়তে পড়তে না মারা, মানে কালেমা পড়তে পারেনি, মারা গেছে, খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার দুই, মদ খেতে খেতে মারা যাওয়া, অশুভ মৃত্যুর লক্ষণ। নাম্বার তিন, সুদ খেতে খেতে মারা যাওয়া, অশুভ মৃত্যুর লক্ষণ। নাম্বার চার, আরে এত কথা আওয়াজ আসছে, একটু আস্তে বললে ভালো হয়, বুঝতে পারলেন? এবার দেখেন, মদ খেতে খেতে মারা যাওয়া, অশুভ মৃত্যুর লক্ষণ। ঘুষ খেতে খেতে মারা যাওয়া, অশুভ মৃত্যুর লক্ষণ। বেনামাজি হয়ে মারা যাওয়া, অশুভ মৃত্যুর লক্ষণ। কোনো জায়গা থেকে গান শুনে বা থিয়েটার শুনে বাইক নিয়ে এসে অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়া, অশুভ মৃত্যুর লক্ষণ। কানে এয়ারফোন লাগিয়ে গান শুনছেন, মারা গেছেন, অশুভ মৃত্যুর লক্ষণ। ইসলামের কোনো ক্ষতি করতে গিয়ে মারা যাওয়া, অশুভ মৃত্যুর লক্ষণ। এগুলো যখন আপনি দেখবেন, বাহ্যিক দৃষ্টিতে বলা যায় লোকটার মৃত্যু ভালো, কথা বলুন, হয়নি। সেই জন্য সে ব্যক্তি দুনিয়া থেকে যেতে চাইবে না। ও বুঝতে পেরেছে, মালাকুল মউত আমাকে দুঃসংবাদ শুনিয়ে দিয়েছে, আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, সে বুঝতে পেরেছে। আর দ্বিতীয় বুঝতে পেরেছে, মানুষও বুঝতে পেরেছে, তার মৃত্যুটা শুভ মৃত্যু হয়নি, সেই জন্য সে আর পৃথিবী থেকে যেতে চাইবে না। যেতে যে চাইবে না, তাকে কি রাখা যাবে না কবরে? কথা বলুন, না চাইলেও কি যাবো কি না আমরা নিয়ে? এবার দেখেন বুখারীর বর্ণনা, ও নিজে যেতে চাইবে না। বর্ণনাটা শোনালে আপনারা বুঝতে পারবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে একজন বেমান মুশরিক মিথ্যাবাদী যখন মারা যাবে, তাকে গোসল করে যখন চারজন মেলে খাটিয়েতে করে কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাবে, সে ব্যক্তি চারজনকে লক্ষ্য করে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলানা আয়না তাজহাবুনা বিহা, ইয়া ওয়াইলানা আয়না তাজহাবুনা বিহা, ইয়া ওয়াইলানা আয়না তাজহাবুনা বিহা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যেও না, বার 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 করে বলবে, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ। বিশ্বনবী বললেন, এমন চিৎকার করে বলবে, নবীজি বলছেন, ওয়ালাউ সামিয়াল ইনসান ওলা সোয়াইকা, ওয়ালাউ সামিয়াল ইনসান ওলা সোয়াইকা, এমন চিৎকার করে বলবে। নবীজি বলছেন, ওই চিৎকারের আওয়াজ পৃথিবীর মানুষ যদি শুনতে পেত, বিশ্বনবী বলেন, মানুষেরা সঙ্গে সঙ্গে বেহুঁশ হয়ে যেত। তাহলে কত চিৎকার করে বলবে, পৃথিবী থেকে সে ব্যক্তি যেতে চাইবে না যারা মুসলিম হয়ে না মরবে।
এবার কবরে তাকে নেওয়া হলো, কবরে রাখা হলো। এবার রাখা আসার পর অবস্থা কি হবে আরেকটি হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। শুনতে রাজিয়েছেন? রাজিয়েছেন? এবার দেখেন আরেকটা হাদিস বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হযরত বারা ইবনে আদিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে একজন বেনামাজি মুশরিক কাফের যখন মিথ্যাবাদী মারা যাবে, নবীজি বলছেন তাকে গোসল করে খাটিয়ে করে কবরস্থানে যখন রাখা হবে, যারা কবর দিতে এসেছিল তারা কবর দিয়ে যখন ফিরে যাবে, দুইজন ফেরস্তা ভয়ঙ্কর আকার ধারণ নিয়ে তার কবরস্থানে উপস্থিত হয়ে তাকে উঠিয়ে বসিয়ে তিনখানা প্রশ্ন করবে, মানব্য কামা দিন ও কামান নবীয়গা। এই তিনখানা যখন প্রশ্ন করবে, সে ব্যক্তি বলবে হা হা লাদড়ি কিছুই জানে না। এমন সময় একজন আহ্বানকারী এসে বলবে, ফাফরিসুহু মিনান্নার ওয়ালবিসুহু মিনান্নার, ফাফরিসুহু মিনান্নার ওয়ালবিসুহু মিনান্নার, ফাফরিসুহু মিনান্নার ওয়ালবিসুহু মিনান্নার। এই ব্যক্তিকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নাম পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। জোরে বলুন নাউযু বিল্লাহ। তাহলে যারা মুসলিম হয়ে মরবে তাদের মুখটা হবে এরকম, আর যারা মুসলিম হয়ে মরবে না তাদের মুখটা হবে এরকম। বুঝতে পেরেছেন? দুটো বিষয় বুঝতে পারলেন কি? এবার আপনাদেরকে বলি, মানুষ বললে আমরা কবর দিই, কি দিই কত বলুন? কবর দিই না। এবার যদি আপনাদেরকে বলি কবর কাকে বলে, কি বলবেন? পারবেন? আমাদের মানুষের মধ্যে একটা ধারণা আছে যে কবর কোনটা, বাড়ির পিছনে বা মাঠের জমিতে তিন হাত গর্ত করে একটা মানুষকে পুঁতে দেওয়ার নামই হচ্ছে কবর। এটা বলি না, এটা জানি কিনা কথা বলেন, জানি কিনা? এটা আমরা জানি। একে শুধু কবর বলা যাবে না, এটাই যদি আপনার ধারণা হয় তাহলে ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কেন হবে? এবার আপনাকে বলি যে আপনার বাড়ির পিছনে আপনার কান্টার জমিতে মাঠের জমিতে তিন হাত গর্ত করে একটা মানুষকে পুঁতে দেওয়ার নামই শুধু কবর নয়, ওটাই যদি কবর হয়, যে ব্যক্তিকে বাঘে খেয়েছে তার কবর কোথায় আছে না নাই কথা বলুন? যে ব্যক্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে তার কবর কোথায়? যে ব্যক্তিকে মাছে খেয়েছে তার কবর কোথায়? যে ব্যক্তি ডুবে মারা গেছে তার কবর কোথায়? তাহলে আপনার বাড়ির পিছনে তিন হাত গর্তকে শুধু কবর বলা যায় না, কবর তাহলে কোনটা? কবর হচ্ছে মৃত্যু থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত এই যে একটা লম্বা সময় যেখানে যেভাবে আপনি মরেছেন সেই সময়টা কি বলা হয় কবর? বুঝতে পেরেছেন? আবারও বলে যে কবর হচ্ছে মৃত্যু থেকে নিয়ে মরা থেকে নিয়ে কিয়ামতের বিচারের দিন পর্যন্ত এ লম্বা সময়টাকে কবর বলা হয়, যেখানে যেভাবে আপনি মরে থাকেন না কেন ওই সময়টাকে কবর বলা হয়। কি বলা হয়? কবর বলা হয়। বুঝছেন? বুঝছেন? তাকে কবর বলা হয়। এবার আপনাদেরকে বলি, কবর কত ভাইটাল জায়গা, কবর কত বিশাল জায়গা, একটা বর্ণনা আপনাকে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইরা ডেলিগেট কাউন্টার খুঁজে পাচ্ছেন না, আমার কাছে খবর এসেছে রাস্তা দিয়ে আসতে বাম সাইডে, রাস্তা দিয়ে আসতে বাম সাইডে দেখবেন যে দোতলা বাড়িটা আছে তার পশ্চিম দিকে যে জায়গাটা আছে সেখানে ডেলিগেট কাউন্টার আছে, এবং অনেকে খেতে গিয়ে অসুবিধা হচ্ছে। আমাদের জালসা ফিল্ডের পশ্চিম দিকে, আমাদের জালসা ফিল্ডের পশ্চিম দিকে খাওয়ার ব্যবস্থা আছে, ডেলিগেট খাওয়ার ব্যবস্থা আছে, এদিকে আসবেন, এলোমেলো যাবেন না। জালসার প্যান্ডেলের পশ্চিম দিকে আপনার খাওয়ার ব্যবস্থা, আপনারা ওখানে যেয়ে খাবেন, আপনারা সবাই শুনতে পেয়েছেন। এবার চলুন, কবর এমন একটি জায়গা, এই কবরের ভয় যদি মানুষের অন্তরে থাকতো তাহলে তার দ্বারাই পৃথিবীতে কোনো খারাপ কাজ কথা বলুন হতো না। এবার একটা একটা বর্ণনা শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবর কত ভাইটাল জায়গা, এই বর্ণনাটা শোনালেই আপনারা বুঝতে পারবেন সেটা কি। এবার চলুন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই কবরের কাছে যেতেন তিনি কান্না করতেন, এমন ভাবে তিনি কান্না করতেন
তার চোখ দিয়ে পানি বয়ে বয়ে জমিনের মধ্যে পড়ত। সঙ্গী সাথে হযরত ওসমানকে বললেন, ও ভাই ওসমান, বিশ্বনবী যখন জান্নাতের কথা বলতেন তখন আপনি তো কাঁদেননি, বিশ্বনবী যখন জাহান্নামের কথা বলেছেন তখন তো আপনি কাঁদেননি, কেন আপনি কবর দেখলেই কাঁদেন? হযরত ওসমান বলছেন, ভাই শুনে নেন, এই কবর হচ্ছে প্রথম স্টেশন, এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল, এই কবরে যদি কেউ একবার ধরা খেয়ে যায়, হাসরে ধরা খেয়ে যাবে, মিজানে ধরা খেয়ে যাবে, আর কবরে যদি একবার বেঁচে যায়, হাসর মিজান তার জন্য সহজ হয়ে যাবে। সেজন্য কবরকে দেখে আমি কান্না করছি, এই কবরে যদি একবার কেউ ফেল পড়ে যায় তার জীবন বেকার হয়ে যাবে, আর কবরে যদি পাস করে নাই হাসর মিজানে সে পাস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কবর। তো এই কবরে আমাদের যে শাস্তি হবে, যারা অমুসলিম হয়ে, যারা মুসলিম হয়ে মরবে না তাদের শাস্তিটা কতদিন হবে কবরে জানা আছে? কতদিন হবে? এক সপ্তাহ, এক মাস, এক বছর জানা আছে? জানা আছে? এবার একটি হাত বললে বুঝতে পারবেন যে কবরের শাস্তি কতদিন হবে, কতদিন কবরে শাস্তি চলবে, একটি আয়াতের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। শুনতে রাজি আছেন? এবার চলুন আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আসিয়া وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا عَلَى فِرْعَوْنَ أَسَدَ الْعَذَابِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউনের দলবলকে কঠিন শাস্তি গ্রাস করলো, কঠিন শাস্তি তাদেরকে গ্রাস করলো, আর তাদের কাছে সকাল আর বিকাল জাহান্নামের আগুন উপস্থিত করা হবে। তার মানে যারা কবরে চলে গেছে আর যারা অমুসলিম হয়ে মরবে, যারা ইমানদার হয়ে মরেনি, যারা ইমান ছাড়াই মরেছে, তাদের কবরে সকাল আর বিকাল আল্লাহ পাক আগুন পৌঁছাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতদিন কতদিন পর্যন্ত কবরে আগুন জ্বলবে? এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর? আল্লাহ বলছেন না, শুনে নাও, কবরে কতদিন পর্যন্ত আগুন জ্বলবে? আল্লাহ বলছেন, ইয়াউমা তাকুমু সাআতু আদখিলু আলা ফিরআউন আসাদাল আযাব। যতদিন কিয়ামত না হচ্ছে রে, যতদিন কিয়ামত না হবে ততদিন কবরে আযাব চলবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কবর রাজা। এবার এই কবরে কতদিন থাকতে হবে এটা কারোর জানা আছে? কত বলুন, জানা আছে? জানা আছে? এবার চলুন, এই যে কবর থেকে সমস্ত মানুষকে একদিন উঠতে হবে, আছে না নাই? কত বলুন, আছে। শুধু কি ভারতের মানুষ উঠবে? কত বলুন, সারা পৃথিবীর মানুষ উঠবে, শুধু ভারতের নয়, আদম থেকে এখন পর্যন্ত যতগুলি লোক মারা গেছেন আর বর্তমান বিশ্বে যতগুলো লোক আছে আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো লোক আসবে, সমস্ত মানুষকে কবর থেকে উঠতে হবে। কি করতে হবে? উঠতে হবে। সেটা কোন দিন? সেটা হচ্ছে কিয়ামতের দিন। কোন দিন? কথা বলুন, কথা বলুন, কোন দিন? কিয়ামতের দিন। নিতে লাগবো সময়, একটু দেন, পাঁচ ছ মিনিট স্যার, একটু দেন, নিচ্ছি আমি, থামেনা, চার পাঁচ মিনিট বলে নি, নিচ্ছি, নিব নেব, চার পাঁচ মিনিট বলে নি, চার মিনিট, পাঁচ মিনিট বলবো বাপজি কি, তাহলে দু চার মিনিট বলে আমি নিচ্ছি, টাকা নিব, নিব, নিচ্ছি। আচ্ছা থামেন না, দু এক মিনিট আমি বলে দিই। এবার দেখেন, কবর থেকে একদিন উঠতে হবে, কি করতে হবে? কথা বলুন, উঠতে হবে। কিয়ামতের আগ মুহূর্তে যারা বেঁচে থাকবে তারা সেই দিন মরবে যেই দিন কিয়ামত হবে। কোন দিন মরবে? কিয়ামত যেদিন হবে সেই দিন মরবে, আর সেই দিনই ফের তাদেরকে কবর থেকে, তারপরেই তাদেরকে কবর থেকে উঠতে হবে। যারা মরেছে তারা তো উঠবে, যারা বেঁচে থাকবে তারা ফের মরবে, আবার কবর থেকে উঠবে। কোন দিন? কথা বলুন, কিয়ামতের দিন। একটি হাত বললে তাহলে বিষয়টা আরো বুঝতে পারবেন আপনারা।
সে দেন টাকা নিয়ে নি তো দেন টাকা দেন হাসিনা বালুয়া 500 টাকা হাসিনা বালুয়া 500 টাকা মহিলা নাকি হ্যাঁ হাসিনা একজন আমার মা 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি এই দানকে 500,000 টাকা বলে কবুল করে নাও আমরা বলি আমিন আমির হোসেন ধানগড়া 600 টাকা আমির হোসেন ধানগড়া 600 টাকা নেস মোহাম্মদ জলকর পার্টি মিলে ওরা 8,000 টাকা দিয়েছে 3,000 নেস মোহাম্মদ জলকর পার্টি মিলে 8,000 টাকা টোটাল নাকি 3,000 টাকা নগদ আর 5,000 বাকি 25 কিলো মাছ 25 কিলো মাছও দিয়েছে আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও সামিয়ারা বালুয়া বালুপুর সামিয়ারা বালুপুর 500 টাকা দান 500 টাকা দান চাকরির জন্য দোয়া আর চাকরির জন্য দোয়া।